ডোবার উপর 20 বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল ভবনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 8টার দিকে হঠাৎ ডোবার দিকে হেলে পড়তে থাকে তিনতলা ভবনটি। সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি মানে একটা ভূমিকম্পের মতো মাটি কাঁপা উঠছে। তখন আমরা ঘুম থেকে ওইটা দৌড়াদৌড়ি করছি, তখন আইসা দেখছি বিল্ডিং পড়ছে, অনেক জোরে একটা শব্দ হয়েছে। ড্রেজার দিয়ে ভরতে ভরতে ড্রেনের যে পানিগুলি এখানে জমাট হয়েছে, পিলারের গোড়া তো মাটি নরম হয়ে গেছে। ঘরের ভিতর যে লোকজন ছিল সবাই বেরো যেতে বলছে। এ সময় ভবনের দুই বাসিন্দা বের হতে পারলেও বাকি পাঁচজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আহতদের রাজধানীর মিডফোর্ড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনের পাশের ভবনেও দেখা দিয়েছে ফাটল। আশপাশের পাঁচটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। ভিতরে আর আমরা সার্চ করে দেখেছি আর কোনো ভিকটিম আটকা নাই। এটা নন ইঞ্জিনিয়ার্স ভবন, যা অপরিকল্পিত ভবন, এই জন্য ধসে গেছে। পরিত্যক্ত ঘোষণার সাথে সাথে তাদের ওখানে আর কোনো লোকজন নেই এটি নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে আরেকটি ভবনে ফাটল দেখা গেছে। সর্বমোট আমরা পাঁচটি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছি। ধসে পড়া ভবনটি নির্মাণে কোনো ধরনের বিল্ডিং কোড না মানায় মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। সময় সংবাদ, ঢাকা।